আজ থেকে সেই 96 শুনে বা তার আগে থেকে আন্দোলন হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের সময়, এটা 2022 শুনে হিসাবটা রাখেন, তখন আওয়ামী লীগ এবং অনেক যুগগত আন্দোলনের মাধ্যমে তারা বলেছে না আমরা তত্ত্বাবধায়ক চাই, জনগণ সমর্থন দিয়েছে সেটা সফল হয়েছে। তাহলে দুইটা ইস্যু, এক, আওয়ামী লীগ বিরোধী থাকার সময় সেই সময়ের পরিপ্রেক্ষিতে চেয়েছে, জনগণ সমর্থন করেছে, আর দ্বিতীয় এখনকার সময়টি হচ্ছে সেই সময়টিতে বিএনপি শিশু এবং পাগলের কথা আপনি বলেছেন, পরবর্তীতে পরিস্থিতি এসে বিএনপি তাদের স্ট্যান্ড চেঞ্জ করেছে যে তারা সেই সময় শিশু পাগলকে এখন তারা বলছে না সেটাই তাদের দরকার বলছে তারা, কোনো সন্দেহ নেই। আর সেই অবস্থার পরিপ্রেক্ষিতে সেই সময় তো আপনারাও তো বলেছে যে দলীয় সরকারের অধীনে নির্বাচন, আমি তো সেই কথাই বলছি, আমি তো সেই কথাই বলতে যাচ্ছি, একটু বলতে দেন জি। আর আমরা বলছি যে দলীয় সরকারের অধীনে তত্ত্বাবধায়ক সরকার চাই, বিএনপি যদি তাদের অবস্থান পরিবর্তন করে জোর গলায় কথা বলতে পারে, আমরা আমাদের অবস্থান পরিবর্তন করে সময়ের পরিপ্রেক্ষিতে কেন জোর করে কথা বলতে পারবো না, একই কথা কেন বলতে পারবো না যে আমরা আমরা তখন চেয়েছি এখন চাইনি, আর তখন তারা বলবো তারা চেয়েছে আমরা চাইনি, এটাই তো ঘটনা, তারা তারা সেই সময় চাইনি, দোষের কিছু নাই, পরিবর্তিত পরিস্থিতি 30-25 বছর চলে গেছে, রাজনীতি অর্থনীতি সামাজিক অবস্থানের পরিবর্তন হয়েছে, সুতরাং তারা চাইলে যদি দোষের কিছু না হয় আমরা চাইলে কেন দোষের কিছু হবে? রাজনীতি সামাজিক পরিবর্তন নাকি হচ্ছে আমি এখন কোথায় আছি, আমি এখন ক্ষমতায় আছি তাহলে আমার বক্তব্য এখন এরকম, আমি এখন বিরোধী দলে আছি আমার বক্তব্য এরকম, এইটা নাকি? আপনি যখন ওই 91 বা 92 95 শূন্যের দিকে, তখন বাংলাদেশের অর্থনীতির যে অবস্থা ছিল অবশ্যই পরিবর্তন হয়েছে, এটা সকলেই জানি আমরা, বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশ, এটা আমরা সবাই জানি, বাংলাদেশ অনেক কিছুতে স্বয়ংসম্পূর্ণ হয়েছে এই কয়টি বছর আমরা সবাই জানি, সুতরাং রাজনীতি নয়, এটা হচ্ছে শিক্ষা ব্যবস্থার উন্নতি হয়েছে, স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হয়েছে, মানুষের গড়ায়ু বেড়েছে, মাতৃমৃত্যু কমেছে, বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম বেড়েছে, জিডিপি গ্রোথ বেড়েছে, সেজন্য তত্ত্বাবধায়কের দরকার নেই, সেই জন্য না বলেছি অবস্থার পরিবর্তন হয়েছে, শুধু রাজনৈতিক ক্ষমতায় আছে বলে না, আর কারা ক্ষমতায় থাকার সময় এই পরিবর্তনগুলো হয়েছে অবশ্যই তাদের দিকে তো নজর রাখতেই হবে। আরেকটি বড় সবচেয়ে বড় যেটি কথা সেটি হচ্ছে দুই নম্বর যে কথাটি বলেছিলাম বা এক নম্বরে সেটা হওয়া উচিত ছিল যে আওয়ামী লীগ যেভাবে জনসম্পৃক্ত করে সে দাবি আদায় করতে পেরেছে বিএনপি গত 15 বছরে জনসম্পৃক্ততা না করার কারণে সেটার ধারা কাছেও যেতে পারেনি। সুতরাং আসল কথা হচ্ছে একটি, সেটি হচ্ছে জনগণের মতামত, জনসম্পৃক্ততা, জনসম্পৃক্ততা যতদিন পর্যন্ত কেউ না করতে পারবে, কোনো দল করতে না পারবে, তারা কোনোদিন জনগণের সমর্থন নিয়ে কোনো কিছুতে আলোচনা করবে না। আপনার যে আইনের ব্যাখ্যাটি দেওয়া হলো, আমি আসলে আইনজীবীদের কয়েকজনের সাথে কথা বলেছি বেশ নামি দামি, তো ব্যাখ্যাটি হচ্ছে আইনজীবীরা কি করেন, তারা নিজেদের ক্লায়েন্টের পক্ষে সবসময় কথা বলেন, এটা আমি আইনজীবী, এটা স্বাভাবিক প্রফেশন, তাদের প্রফেশনই সেটা যে তাদের ক্লায়েন্টের পক্ষে কথা বলবেন, এই ক্ষেত্রে ক্লায়েন্ট হচ্ছে বিএনপি, তো সেই জন্য উনি বলেছেন যে উনি মনে করেন, কিন্তু উনি কিন্তু জানেন মানে সঠিকভাবে জানেন কি না বিচারক কী রায় দেবে সেটা কিন্তু বলতে পারছেন না। সুতরাং আপনি যে কথাটি বলছেন যে আপনি একটা চমৎকার প্রশ্ন করেছেন যে সর্বোচ্চ কোর্ট থেকে কোনো সিদ্ধান্ত হলে সেটা কি কোনো পরিবর্তনের নজির আছে কি না, উত্তরটি হচ্ছে আমি তো আইনজীবী না, আমি জানি না, আমি শুনেছি যে আজকে পর্যন্ত নেই, এবং এটা সংসদেরও ক্ষমতা নেই সেটি পরিবর্তন করার, কারণ ওই আইনের আইনের জন্যই, আইনের উপর ভিত্তি করেই সংসদে কিন্তু বিল সেপারেটলি পাস হয়েছে, সংসদে যদি সংখ্যাগরিষ্ঠ জন মনে করে যে ঠিক আছে এটা আমরা পরিবর্তন করবো, সংসদেরটুকু হয়তো পরিবর্তন করা সম্ভব, কিন্তু হায়েস্ট লেভেল কোর্টে যে অর্ডারটি হয়েছে সেইটি সংসদ ইচ্ছা করলে পরিবর্তন করতে পারবে না, এটা হচ্ছে সর্বজন, এটা আমি তো আইনজীবী না, আমি শুনেছি। এখন কথাটি হচ্ছে যে সারা জীবন পৃথিবীতে অনেক জনপ্রিয় সরকার ছিল, অনেক কম জনপ্রিয় সরকার ছিল, অনেক ঘৃণিত সরকারও ছিল, কেউই একটানা বছরের পর বছর শত দশকের পর দশক রাজনীতি ক্ষমতায় থাকেনি, কোনো দিন থাকবেও না। আর আওয়ামী লীগ আমি তো বলেছি যে এই দলটির 2/3 সময় সরকারের তারা ক্ষমতার বাইরে ছিল, সুতরাং আওয়ামী লীগই একমাত্র দল যারা ক্ষমতায় থাকলেও জনগণকে নিয়ে হাসি মুখে থাকে, যারা ক্ষমতা ছেড়ে যাওয়ার সময় হাসি মুখে চলে যায়, যার প্রমাণ 75 পরবর্তীকালে একমাত্র জননেত্রী শেখ হাসিনা সরকার, আপনিও কথাটি বলেছেন যে একমাত্র শান্তিপূর্ণভাবে হাসি মুখে ক্ষমতা হস্তান্তর করেছে, বাংলাদেশের ইতিহাসে অন্য কোনো দল হাসি মুখে ক্ষমতা হস্তান্তর করতে পারে নাই, বিরোধ বিভক্তির মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করতে বাধ্য হয়েছে, যে কোনো দল তারা বাধ্য হয়েছে, সুতরাং সেগুলো ইতিহাস এগুলো। এখন কথা হচ্ছে কোন সরকার আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য গ্রহণযোগ্য না, বাংলাদেশের কোন সরকার আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হয়নি, এমনকি যারা সামরিক অভ্যুত্থান ঘটিয়ে এসছে বাংলাদেশের দায়িত্ব নিয়েছে
তাদের প্রতি তো আমি বিদেশি কিছু দেখি নাই যে তারা গ্রহণযোগ্য হয় নাই, তারা দেশের বাইরে গেছে, দেশের বাইরে বিভিন্ন সংস্থা মিটিং করতে গেছে, জাতিসংঘে মিটিং করতে গেছে, এমনকি স্যাংশন পাওয়ার পুলিশ প্রধানও কিন্তু আমেরিকায় মিটিং করতে গেছে। সুতরাং কোন আন্তর্জাতিকভাবে কোশ্চেনেবল কি হলো না হলো আন্তর্জাতিক পরিমণ্ডলে এগুলো কোনো বড় বিষয় নাই। বঞ্চ যে নির্বাচনগুলোর কথা বলেন আপনারা, 14 ধরনের প্রশ্ন উঠান, সেই সময়ই বাংলাদেশের সর্বোচ্চ সম্মান পেয়েছে আন্তর্জাতিক পার্লামেন্ট এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছ থেকে। যতগুলো নির্বাচন হয়েছে বাংলাদেশ প্রত্যেকটিতে জিতেছে, এমনকি ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নে জিতেছে প্রেসিডেন্ট হিসেবে, আইপিইউ ইন্টার পার্লামেন্টে, তারপর কমনওয়েলথ অ্যাসোসিয়েশনের সভাপতি হয়েছে। এই সমস্ত জায়গাগুলো কিন্তু বাংলাদেশ সরকার এই 14-18 মধ্যেই ঘটেছে। জাতিসংঘের যে কোনো কমিশনটা, এমনকি মানবাধিকার কমিশন নির্বাচনে কিন্তু বাংলাদেশ জিতেছে, 8টি নির্বাচন সামনে আছে। সুতরাং এইটা হলো মুখের কথা যে আন্তর্জাতিক পরিমণ্ডলে কেন চীনকে আমাদের সাথে সম্পর্ক রাখছে না, রাশিয়াকে আমাদের সাথে সম্পর্ক রাখছে না, আমেরিকা আমাদের সাথে সম্পর্ক রাখছে না, ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের সাথে সম্পর্ক করে না, নর্ডিক দেশগুলো আমাদের সাথে সম্পর্ক রাখছে না, আসিয়ান দেশগুলো আমাদের সাথে সম্পর্ক রাখছে না, কোথায় কোশ্চেন? কোশ্চেন হচ্ছে আপনার আমার মনের মধ্যে আছে, সেইটা আমরা চাই এই কথাগুলো তাদেরকে বলিয়ে আমাদের মধ্যে যে বিভাজন আছে তাদের সামনে প্রকাশ করে তাদেরকে তাদের ম্যান্ডেট বহির্ভূত কথা বলার আমরা সুযোগ করে দিই। আপনি এই যে গুম খুনের কথা বিভিন্ন সময় বলা হয়ে থাকে, 1988 থেকে 2021 পর্যন্ত 76 জনের একটা লিস্ট জাতিসংঘ বাংলাদেশকে দিয়েছিল এবং এর সাথে 5 জন পরবর্তী যোগ হয়েছে গত 2-3 সপ্তাহ আগে, 81 জন। প্রত্যেকটি গুম খুন যদি হয়ে থাকে সেটা সত্যি দুঃখজনক, সেটা হওয়া উচিত নয়, সেটাও বলে রাখি। তার জন্য আমাদের স্যাংশন আসলো র্যাবের কয়েকজন অফিসারের প্রতি, পুলিশের হেডের উপর। ওকে ফাইন, তারা যদি অন্যায় করে থাকে এরা আসতে আসলে আসলো সেটা পরে বুঝে নেই, শেষ করতে হবে। ইন্ডিয়াতে 700 উপর গুম খুনের এই সময়কালে 700 উপর তার জন্য জাতিসংঘ জোর আসছে, একটাও তো স্যাংশন হয়নি। কেন স্যাংশন তো হয়নি? এই কারণে তারা শক্তিশালী দেশ, বেশি পরাক্রমশালী দেশ, তাদের বিরুদ্ধে স্যাংশন দিলে ক্ষতি হতে পারে। আমরা রাশিয়ার তেল আনতে পারবো না, কিন্তু তারা কিন্তু রাশিয়ার তেল এনে চালু করছে। এমনকি রাশিয়া যেমন জো বাইডেনের উপর স্যাংশন দিয়েছে, জো বাইডেন আবার রাশিয়ার পুতিন তার মেয়েদের উপর স্যাংশন দিয়েছে। এটা হচ্ছে রাজনৈতিক খেলা, এই খেলার মধ্যে আমরা আছি এবং এই খেলা চলতে থাকবে।